মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে আখি আক্তার নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে শুক্রবার উপজেলার বাহিরচর এলাকায় এই ঘটনা ঘটে মৃত আখি আক্তার ওই এলাকার আলতাফ হোসেন ব্যাপারী মেয়ে এবং শিবচর বহরমগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় আখি আক্তার বান্ধবীদের নিয়ে পাশের বাড়ির একটি পুকুরে গোসল করতে নামে পুকুরে ডুব দিয়ে সে না উঠায় তার সাথে থাকা বান্ধবীদের সন্দেহ হলে আশপাশের লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে পানির নিচ থেকে আখির নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা পরে মুমূর্ষ অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোকাদ্দেস শাহিন জানান আখি আক্তারকে হাসপাতালে আনার পর ইসিজি সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে